কোথা বসে গেছিলেন কেন? তোমার বাড়িতে গেছিলাম তোমার বাবার লগে, আমার ভাই আলিফ আর তোমার বিয়ার কথা ঠিক করার লিগা। কিরে তুই এখানে বসে আছিস? আর ওদিকে তোর সৎ ভাই যা শুরু করছে, ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। এলাকার মানুষজন দেখলে কে ভাববো? এ বেড়া এ কি হয়েছে, ক্লিয়ার করে কত? তোর সৎ ভাই তোর কোয়ারেন্টিন ক্যামেরা দাদে হ্যাচ আহা দিস ইজ গিট টু লাগায়া। সত্যি বলতে চল ভাই জান, তাহলে তো আলিফ শুনলে অনেক খুশি হইব। তোমার একটা কথা দিতেই বই, আমার বাপ মরা ভাই যারে কথা দাও তুমি কোনোদিন কষ্ট দিবা না। কি কইতাছেন ভাইজান, আপনি একদমই টেনশন করেন না, আমি আলিফকে কখনো কষ্ট দিব না, কারণ আমি ওর অনেক ভালোবাসি। ঠিক আছে আমি বাসায় যাইতাছি, তাহলে তুমিও বাসায় যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান। আমার ভালোবাসার মানুষের গায়ে হাত বাড়াইছে, আজকে আমি ওর মাইরাই ফেলব। আমার সব ভাই হয়ে হয় আমার সব কিছু গায়ে নিতে চাইতেছে, তাই না? আয় তুই আজকে বাসায়। আয় গারা। ইরে তুই আমার সাথে এইভাবে কথা কইতাস? চুপ আর বাচ্চা, তুই আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দিছস, তোর এত বড় সাহস, তোর তো আজকে আমি মাইরাই ফেলব। তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছস? তোরে তো একটা খুশির খবর দিতে আইলাম। কিসের খুশির খবর? জানো আজকে ভাইজান না আমাকে বাসায় গিয়েছিল, গিয়া আব্বার কাছে তোমার আমার বিয়ের ব্যাপারে না কথা পাকাপাকি করে ফেলছে। কি কইতাছ হইব না তুমি? আরে বড় ভাই বড় ভাই, এই কি করছো তুমি? এটা নিজের ভাইরে নিজের হাতে শেষ করে দিছো, যে ভাই তোমার জন্য এত কিছু করছে। এই দেখো দলিল, তোমার নামে সব কিছু তোমার বড় ভাই লিখে দিছে, তারপর তুমি কিভাবে পারলাম নিজের হাতে তোমার ভাইরে ভেবে মারতে?